বর্ষায় পাহাড় যেন নতুন যৌবন পায়। পানিতে টইটুম্বুর থাকে কাপ্তাই হ্রদ। ঝিরি ঝর্ণার স্বচ্ছ পানিতে গা ভিজিয়ে জীবনের আনন্দে ভরে ওঠে মন। এই সময়টাতে সাজেকের মেঘ ছুঁয়ে দেখার চেষ্টা করেন পর্যটকরা। তাদের কাছে এ যেন ভিন্ন এক জগৎ। বারবার পর্যটকদের আসতে বাধ্য করে রূপের রানী রাঙামাটি। তাই ইট পাথরের শহর ছেড়ে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার অন্যতম স্থান হিসেবে পাহাড়কে বেছে নেন ভ্রমণ পিপাসু হাজারো মানুষ। সবুজ পাহাড়ের সঙ্গে নীল আকাশে মেঘের মিতালি, আঁকাবাঁকা রাস্তা ও কাপ্তাই হ্রদের স্থির জলরাশির অপার সৌন্দর্যে বিভোর থাকেন পর্যটকরা। তবে সাম্প্রতিক বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা পাহাড়ের পর্যটন খাতকে বিষাদময় করে তুলেছে। এতে পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক, বিভ্রান্তিতে পড়েছেন স্থানীয়রা। সাজেক বলতেই পর্যটকদের কাছে ছিল ভিন্ন এক অনুভূতির জায়গা, কিন্তু নিরাপত্তার স্বার্থে গত 3 দিন মেঘের রাজ্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন। বর্তমানে সাজেক পর্যটক শূন্য, লোকসান গুনছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। পর্যটন সংশ্লিষ্টরা জানান, বর্ষায় পাহাড় নতুন রূপ ধারণ করে। নভেম্বর ডিসেম্বরে শীতের দিনে পর্যটনে ভরপুর থাকে সাজেক। তবে পাহাড়ের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা বিরূপ প্রভাব ফেলেছে দেশ জুড়ে। এতে কিছুটা ক্ষতি হলেও সব আগের মতো হবে বিশ্বাস তাদের। পাহাড়ে বাড়বে পর্যটক, পর্যটকরা মুক্ত হবেন প্রকৃতির রূপে। রাঙামাটি শহরে 55টি হোটেল মোটেল আছে, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে পাহাড়ের হোটেল মোটেলগুলো প্রায় শূন্য। বুকিং হয়েছে মাত্র 10-20%। অথচ প্রতি বছর এ সময় পর্যটকের পদচারণায় মুখর থাকে রাঙামাটি। বিগত 1 মাস ধরে সিম্বলাপ রাঙামাটি খ্যাত ঝুলন্ত ব্রিজেও হ্রদের পানি উঠে গেছে। পর্যটকরা রাঙামাটি এলেই এ স্থানটি ঘুরে দেখেন, কিন্তু সেটি ডুবে যাওয়ায় ঘুরতে আসা পর্যটকরা হতাশ হচ্ছেন। এদিকে সাজেকের বুকেও চলছে শুনশান নিরাপত্তা। পর্যটক না থাকায় নিস্তব্ধ হয়ে পড়েছে সাজেক। সেখানে অনেক রেস্টুরেন্টই বন্ধ করে দেওয়া হয়েছে। 1 দশক আগেও বিদেশি পর্যটকদের আগমন ঘটত পাহাড়ে, এখন তা তুলনামূলকভাবে কম। তাই তাদের আসার পথ সহজ করার কথা বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।